কে? চেয়ারম্যান? আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? হুম, সরকার তো নিষেধ করে নাই, সরকার বলছে 100 লোকের উপর বেশি নেওয়া যাবে না, মাহফিল ধর্মীয় অনুষ্ঠান হবে। কিসের বুঝি নাই? হ্যাঁ, কার্ড অনেকে দেখাতে পারবে বলতেছে। হ্যাঁ, জি পারবে, আমার কার্ডও তো আছে। এই দাঁড়ান, কি কথা বলছেন আমি ওনার সাথে? আপনার চিল্লা লাভ কি? উনি প্রতিনিধি এলাকার, বলেন ভাই। ভাই, বিয়ে বাড়িতে কি সব লোকের কার্ড নিয়ে যায়? ভাইয়া, বিয়ে বাড়িতে সব লোকের কার্ড নিয়ে যায়? আপনারা তো এক ইউনিয়ন নিয়ে আসেন, আমি পুরো বাংলাদেশে কথা বলি, কোথায় এরকম ইয়ে বিধিনিষেধ নাই? এখন আপনারা এখানে আসলে আমি পুরো এসার সাথে কথা বললাম। হ্যাঁ, এসার সাথে আমি কথা বললাম, বলছে ভাই আপনি চলে যান, মাহফিল করেন, সমস্যা নেই, চালান 12টা সাড়ে 12টা পর্যন্ত চালান, আমরা যাবো না, কেউ আসি এখানে ইনশাল্লাহ 12টা সাড়ে 12টা। আপনাকে আধা ঘন্টা বলছে? আচ্ছা, আপনি আধা ঘন্টা দিচ্ছেন, আধা ঘন্টায় করি আমরা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাথে থাকেন ভাই, আপনারা হুমকি দিলে আমরা মাঝে মাঝে ভয় ভয়। ঠিকই আছে, আমরাও কিন্তু আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। আমরা যদি আল্লাহর জান্নাত যেতে, অবশ্যই আপনি আল্লাহর গোলাম, অবশ্যই, জি ইনশাআল্লাহ। অনুমতি চাকরি সরকারের ভাই, সরকারের সরকার কিন্তু আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। ভাইজান প্লিজ, আমি আপনার সাথে তর্ক করবো না, আপনি ভালো মানুষ, আমি আপনার জন্য কলিজা দিয়ে দোয়া করবো, আপনি ওই দিক সামলান, সময় নিয়ে কিন্তু হাদিসের কথা হয় না। জি জি জি, আমি তো উঠলাম একটু 12টা পর্যন্ত, একটু দেখেন, ম্যানেজ করেন। হ্যাঁ ভাই, প্লিজ এচআর মানুষের জন্য মারহাবা দেন তো আপনারা, দেখছেন কতগুলো মানুষ। ঠিক আছে, 1 ঘন্টা। সত্যের জয় হবে রে, দিনের জয় হবে রে, এ বিজয় আর দূরে না, মুজাহিদ বসে থেকো না। সত্যের জয় হবে রে, দিনের জয় হবে রে, এ বিজয় আর দূরে না, মুজাহিদ বসে থেকো না। প্রাণ পান আওয়াজ তোলো, ইমানের সঙ্গে চলো, প্রাণ পান আওয়াজ তোলো, ইমানের সঙ্গে চলো, ইমানের লেনিয়ানে হও না বলিয়ান, হবে বিজয় তোমার, হবে বিজয়, সত্যের জয় হবে রে, দিনের জয় হবে রে, সে বিজয় আর দূরে না, মুজাহিদ বসে থেকো না। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আমি কোরআনের জন্য জীবন দিতে রাজি, আপনারা কি রাজি? আছেন মুনাফি করবেন না তো, জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের লাঠি দেখলে অনেকেই নাই, জুদা থিয়া দূর কথা বল না কেন, কিরে ভাই জিহাদ করবি না, কয় পুলিশ আইছে নতুন জুতা কিন্না নিমু, জুতা নে কয় জুতা থাক, আমি ভাগি, আছে না নাই? বাঙালি এমন চালাক, এই চালাকির পেছে বইরা বিদেশিরাও হয় না। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ,
বাংলাদেশ আইয়া বলে বাঙালি ভাই দেশের জাতীয় ফলের নাম কি? বলে কাঁঠাল। বলে কাঁঠাল কিসকে হায়? বলে মাওয়া হায়। বলে মাওয়ায় কেমনে খায়? কয় হাত সে ফাটায় মুখ সে খায়। কাঁঠাল সামনে নিয়ে হাত দিয়ে ফাটাইয়া থতনা ঢুকাইয়া খায়। এবার লাগছে গজব আঠা। কি লাগছে আঠা? কয় কেমনে সুটা মুখ কয় তুলা দিয়া ঘষামার। ঘষা মারছে গজব বাইরে গেছে। এখন বলে তুলে কেমনে সুটা মুখ কয় ম্যাচ বাঁধতে দিয়ে আগুন দে। ম্যাচ বাঁধতে দিয়ে আগুন দিয়া দেখে জাগায় মরে পড়ে রইছে। বলে কি হইছে? তোর আমার ডিজিটাল কায়দায়, আমরা মারি আল্লাহর কোরআনের কায়দায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে মুসলমান তোমাদের জন্য সুসংবাদ, কেউ যদি মুসলমান হয়ে মরে যায় আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ তোমাদের মুসলমান বানাইছি, সম্মান দিয়েছি, এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আসে কারা মিল্লাদি মাজহাব খোদা, আসে কারা। ঘ্যান ঘ্যানটা কমা একটু, হালকা হালকা কমাও। আশিকারা মিল্লাদে মাজহাব খোদা, ইশকে আশিক নিশ্চিত কুচু বরবরু, ইশকে আশিক নিশ্চিত কুচু বরবরু। আমরা মুসলমান দাবি যদি করি আমাদের যে কাজগুলো আল্লাহ পাক করতে বলেছেন এই কাজগুলো করে যদি মারা যায় আমাদের জান্নাত দান করে দিবেন কে? আমাদের কাজ কোরআন কে আঁকড়ে ধরা লাগবে, আমাদের কাজ ইসলাম কে পালন করা লাগবে। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ বলে, মুমিন আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম নিয়া কেউ ভণ্ডামি যদি করো বাংলার মুসলমান ছেড়ে দিলে আল্লাহ তোমাদের ছেড়ে দেবে না। ইসলাম নিয়ে বান্দারামি করেছিল টাকলা মুরাদ, বান্দার এখন মন্ত্রিত্বও নাই, আওয়ামী লীগের পদও নাই, ওর বউও নাই। কথা কয় না? কোনো মানুষের বিয়ের পর যদি বউ 3 মাস না থাকে শরীর এমনি গুড়া মুড়া হয়ে যাবে, মরে নাই, ওরে ছাইরে ভাইগা গেছে। আল্লাহ বলে আমাকারু আল্লাহু খাইরুল মাকিরি। কান খাড়া করো, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের সূরা আল ইমরান কান লাগাও 54 নম্বর আয়াত আল্লাহ কয়, বান্দাশন তোমাদের দুনিয়ার মানুষের মক্কর যেখান থেকে শেষ আমি আল্লাহর মক্কর সেখান থেকে কি বল শুরু। খোদা কি হুব বেসে হুব্বে নবীহা, কুলিন কুম তুম তুহিবু না গাওয়াহা, হাম সুরাত হাম সিরাতে মুস্তফা, তর তামামান হালিউ কুন ইত্তেবা। আল্লাহর সাথে কৌশল করেছিল গৌর গোবিন্দ, কি নাম? গৌর গোবিন্দ। হযরত শাহজাদ আলী আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন শাহজাদ আলীর জমিনে আসলেন, জাইনামাজ বিষয়া সুরমা নদী পাড়ি দিয়েছেন, গৌর গোবিন্দ ডাক দিয়া কয় রে শাহজালালে জমিন থেকে ভেঙে যা। শাহজালালি আমিনী ডাক দিয়া কয় রে গৌর গোবিন্দ, খারাপের ঘরের খারাপ, পাপিষ্টের ঘরের পাপিষ্ট, মনে রাখ মুসলমান যে কদম সামনে বাড়ায় ওই কদম আর কখনো পিছনে বাড়ায় না। আমরা শাহজালাল উত্তরসরি, আমরা গৌর গোবিন্দের উত্তরসরি না। আমি শরীফুল ইসলাম, যে কদম সামনে বাড়াই জীবন গেলেও সে কদম আর আমি আর পিছনে ফালাই না। ঠিক কিনা বলো?
গৌর গোবিন্দ এক পর্যায়ে বলেই ফেললো তোমার সাথে শাহজালাল যুদ্ধ হবে, হাজার 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 সৈন্য। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলে আমার এখন কি করার, ও নবীর উম্মতের দল ভাই কথা না বলি না, কথা বলা যাবে না, যে আমার কথা বলা যাবে না ভাইয়া, আল্লাহর বান্দা না, ওনারা শিষ্যরাই কাজ করেন আপনারা সাইটে গিয়ে। গৌর গোবিন্দ যখন বলে এই দেশে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, এমন একদিন ছিল টুপিওয়ালার কারণে আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা? আজকে টুপি মাথায় দেখলে সান্দি গরম হয়, মনে রাখ তুই মরার পরে টুপিওয়ালার কাছে তোমাকে আশা লাগবে, কথা বলেন না কেন আশা লাগবে না? হ্যাঁ তো জানাজাকে বড়াইবে, তবে আমরা নিয়াত করেছি কোন নাস্তিক কোরআন বিরুদ্ধে যদি মারা যায় উযু ছাড়া জানাজা হবে, কথা বলে না কেন? আর মোরারতে দেরি দেখবেন যেই গাছের ঠাল বেশি শক্ত, ওই গাছের ঠাল নিয়ে দাঁড়াইয়া থাকবে ফেরেশতা আশার সাথে পিটা শুধু, আর ইসলামের বিরুদ্ধে কথা বইলা কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে না।